আমাকে এইভাবে কে শাস্তি বলেছে? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। বাচ্চাটা তো, কিন্তু এই মেয়েটা এরকম ভাবে সেজে এসছে যে সেন্টার অফ অ্যাট্রাকশনের জন্য সেজেছে ও এটা। ওরে ওয়াট, চাঁদের জন্যই পুরো লাইমলাইটটা কিন্তু ও পেয়ে গেল ঋষিকা। খুব ভিয়ার চয়েস অফ ফ্যাশন। ও কি তোদের বাড়ি কাজের লোক? আপনারা ভুল করছেন, আমি এইবারের কাজের লোক নই। এই বাড়িতে যারা কাজ করে তাদের প্রত্যেককে আমি সম্মান করি। কাজ কখনো ছোট বড় হয় না, আর খেটে খাওয়া মানুষদের কাছে তো কাজটাই সব কিছু। যে যেভাবে পারে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। কিন্তু আমি এই বাড়িতে বাড়ির কাজ করতে আসিনি, আমি এই বাড়িতে ডিজে। আরে আপনারা এখানে কি করছেন? ওখানে তো স্ন্যাক সার্ভ করছে, যান না, আসুন আসুন। কি মনে করো নিজেকে তুমি? এতগুলো গেস্ট বাড়িতে মুখে মুখে তর্ক করছো, ভাষণ দিচ্ছ তুমি? হাউ ডে ইউ, এরকম বিয়ার খেতে সবার সামনে এসছো কেন? আমি তো এইভাবে সবার সামনে আসতে চাইনি, আপনি তো আমাকে। নিচে ভুল করে আমার দিকে আঙুল তুলছো? ইউ ডোন্ট নো মি তুতে। সব কি হচ্ছে শুনলি? বাড়ির কাজের লোক এইভাবে কথা বলছে, এভাবে মুখে মুখে তর্ক করছে, এখন এখানে দাঁড়িয়ে আছে কি করে? বাবা নিয়ে যাও এখান থেকে। আমি দেখছি, আমি দেখছি, চলো এখান থেকে। না দাঁড়ো, এদিকে এসো, ভয় পেতে হবে না। তুমি আমার কাছে খুলে বলো তো, কেন সাজলে এরকম তুমি? এত গেস্ট, কি দরকার এখন এই প্রশ্নগুলো করার? পরে করলে হয় না? সে তো হয় সৌমিক, কিন্তু কি বলতো, এতক্ষণ সবাই যা যা ওকে বলছিল, তুমি যেভাবে কথা বলছিলে তখনও গেস্ট ছিল, তাই না? আমার একটা সামান্য প্রশ্ন করায় গেস্টদের খুব বেশি অসুবিধা হবে না। কি হলো বললেন না আমাকে? আমি বললে তুমি কে তোমাকে সাজিয়েছে? ঋষিকা তোমাকে এভাবে সাজিয়েছে, কিন্তু কেন? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, আজ ঋষিকার জন্মদিন, বাড়িতে গেস্ট আছে, এই সব কথা এখন বলার কি দরকার? কিন্তু দাদা, একটা মেয়েকে অযথা সবাই মিলে কথা শোনাচ্ছে, আসল ঘটনাটা কি সেটাও তো আমাদের জানা দরকার। আর ছোড়দা, তুই তো দেখছিস আমরা এখানে একটা ম্যাটার সলভ করার চেষ্টা করছি, গেস্টরা একা দাঁড়িয়ে আছে, প্লিজ গো অ্যান্ড হেল্প দেম। হ্যাঁ যাচ্ছি। আর তুমি আমাকে একটা কথা বলো তো তুতে, তোমার এই ধরনের সাজের কারণ কি? ছোট ম্যাডাম যে ড্রেসটা আজকে জন্মদিন উপলক্ষে পরবে ভেবেছিল, ওই ড্রেসটা খুব খোলামেলা ছিল, তাই তো আমি নিজের হাতে ফুল বানিয়ে ওই ড্রেসটাতে লাগিয়ে দিয়েছি। ছোট ম্যাডাম, আমি তো আপনার ভালোর জন্যই এই ড্রেসটা ঠিক করে দিলাম। নিজেকে কি মনে করো তুমি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এই গাউনটার কত টাকার দাম? তোমার কোনো ক্লু আছে?
যে ডিজাইনারটা ওটা ডিজাইন করেছে সে কত বড় একজন ডিজাইনার। এদিকে ফেরো, নিজের মতো করে একটা কিছু করে দিলাম আর সেটা খুব ভালো হয়ে গেল। তোমার মতে, তোমার কি মনে হয় ওই যে ডিজাইনারটা এটা ডিজাইন করেছে তার থেকে তোমার ফ্যাশন সেন্স অনেক বেটার, তাই? চলো 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 পাল্টা।